নমস্কার বন্ধুরা, বিভাস ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত। আমি বিভাস, তোমাদেরকে আজকে এই ভিডিওতে দেখাবো কিভাবে তোমরা আবেদন করবে ইউপিএসসির যে নোটিফিকেশনটি এসেছে সিনিয়র লেকচারার নিয়োগের এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এক্সামিনার নিয়োগের। তো ভিডিওটিকে তোমরা পুরো দেখবে, আর ভিডিওটি শুরু করার আগে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে, বেল আইকন যেটি আসবে সেটিকেও ক্লিক করবে, তবেই কিন্তু পরবর্তীতে এরকম ভিডিও নোটিফিকেশান তোমরা সহজেই পেয়ে যাবে। তো তোমাদের সামনে ওপেন হয়ে আছে ইউপিএসসির অফিসিয়াল যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইট এর লিঙ্কটি তোমরা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো upsc.gov.in এটি হচ্ছে তাদের অফিসিয়াল ওয়েবসাইট। তো সেখানে ক্লিক করে আসলে বা গুগল থেকে যদি তোমরা সার্চ করো, সার্চ করলে যে ওয়েবসাইটটি তোমরা দেখতে পাবে gov.in দিয়ে সেই ওয়েবসাইটে আসবে, এরকমভাবে ওপেন হবে। সেখানে তোমরা রিক্রুটমেন্ট সেকশানে অ্যাডভার্টাইজমেন্ট অপশানেও ক্লিক করতে পারো, বা এই সাইডে ডান দিকে দেখো রিক্রুটমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট বলে, সেখানেও ক্লিক করতে পারো। আর অনলাইনে কীভাবে অ্যাপ্লাই করবে সেটিও আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেব। তো ভিডিওটিকে তোমরা পুরো দেখবে, তাহলেই পুরো স্টেপগুলো তোমরা বুঝতে পারবে। তো আমরা অ্যাডভার্টাইজমেন্ট অপশানে যাব। তো অ্যাডভার্টাইজমেন্ট অপশানে তোমরা দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি, নাম্বার 15/2019 410 KB-র মধ্যে। তো এইটা আমরা ক্লিক করব, তাহলেই পিডিএফটি ডাউনলোড হয়ে যাবে এবং সেখানে বাকি ডিটেলস থাকবে, কোয়ালিফিকেশান বা কত টাকা লাগবে অ্যাপ্লাইয়ের জন্য, কত তারিখ পর্যন্ত করতে পারবে, সমস্ত ডিটেলস তোমরা এই নোটিফিকেশানের মধ্যে পেয়ে যাবে। সেখানে আমরা ক্লিক করে ডাউনলোড করে নেব। তো ফ্রেন্ডস, তোমরা এইভাবে ওপেন হতে দেখবে, সেখানে যদি ক্লিক করে আসো তাহলে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি দেখতে পাচ্ছ 15/2019, এখানে ক্লিক করলেই পুরো অ্যাডভার্টাইজমেন্টটি তোমাদের সামনে ডাউনলোড হয়ে যাবে। তো তার আগে আমি তোমাদেরকে দেখিয়ে দিই যে এর ডেডলাইন কবে এবং কিভাবে অ্যাপ্লাই করবে। তো এখানে দেখতে পাচ্ছ ডেডলাইন হচ্ছে 28/11/2019, এই তারিখ পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং 29 তারিখ পর্যন্ত তোমরা হার্ড কপিটি পাঠাতে পারবে তাদের নির্দিষ্ট যে ঠিকানা দেওয়া আছে সেই ঠিকানায়। তো এখানে আলাদা আলাদা পোস্টের নাম আছে যে পোস্টগুলোতে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে আমি যেটা বলেছিলাম অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যে স্পেশালিস্ট গ্রেড 3, তো তার আলাদা আলাদা সাবজেক্টে নিয়োগ করা হবে। তোমাদের সামনে ওপেন হয়ে আছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশনস, বায়োকেমিস্ট্রি, কার্ডিওলজি, এন্ডোক্রিনোলজি, নিউক্লিয়ার মেডিসিন, অর্থোপেডিক্স, স্পোর্টস মেডিসিন, এরকমভাবে আলাদা আলাদা ভাগ আছে। তো এর মধ্যে তোমরা যেটাতে এলিজেবল সেটাতে তোমরা অ্যাপ্লাই করবে। আর আরেকটি নোটিফিকেশান যেটা তোমরা ওখানে দেখতে পাচ্ছিলে, সেই নোটিফিকেশানে যেটা বলা হয়েছিল সিনিয়র লেকচারার নিয়োগের, তো এখানেও তাদের জন্য আলাদা আলাদা সাবজেক্ট যারা বিলং করো তারা সেই সাবজেক্টের অ্যাপ্লাই বা অ্যাপ্লাই নাও এ অপশানে ক্লিক করে অ্যাপ্লাই করতে পারবে। তো আমি তোমাদেরকে দেখাবো, এখানে দেখো সিনিয়র লেকচারার। তো এখানে এই অপশানে আমি ক্লিক করে তোমাদেরকে দেখাবো কিভাবে অ্যাপ্লাই করবে। এখানে ইম্পর্টেন্ট কিছু ইনস্ট্রাকশান তোমাদেরকে পড়ে নিতে হবে নিজের মতো করে। তো এখানে যে সকল বিষয়গুলো চাওয়া হচ্ছে সেগুলোকে নিয়েই তোমরা অ্যাপ্লাই করতে যাবে। তো এখানে তোমরা প্রিন্ট নিয়ে নিতে পারো এই যে ইনস্ট্রাকশানগুলো আছে তার। তারপরে তোমরা নেক্সট বা প্রসিড অপশানে যাবে। তো এখানেও কিছু ইম্পর্টেন্ট নোটস দেওয়া আছে, সেগুলোকেও তোমরা পড়ে নেবে। তো এটারও তোমরা প্রিন্ট আউট নিতে পারো। তো এখানে আমরা আবার নেক্সট অপশানে যাব। তারপরে দেখো টার্মস অ্যান্ড কন্ডিশন অপশানগুলো তোমরা দেখতে পাবে, সেগুলোকেও তোমরা ভালো করে পড়বে, তারপরেই দেখো এখানে ক্লিক করবে এই অপশানে যা হ্যাঁ তুমি ভালো করে পড়েছো এবং সেই মতো করেই তোমার ক্রাইটেরিয়া আছে। তো এখানে প্রসিড অপশানে ক্লিক করবে। ক্লিক করলেই তোমরা দেখতে পাচ্ছ ইউজার লগ ইন বলে একটি রেজিস্ট্রেশন আইডি চাইছে এবং পাসওয়ার্ড চাইছে, আর ক্যাপচাটিকে তোমরা এখানে লিখবে, লেখার পরেই লগ ইন করবে। তো যেহেতু আমাদের রেজিস্ট্রেশন আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট হয়নি, তাই আমরা নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করব। নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করলে যে বিষয়গুলো চাওয়া হয় সেই বিষয়গুলো তোমরা দেখতে পাচ্ছ, তোমার নাম, মিডিল নেম এবং লাস্ট নেম দিতে হবে, তারপরে বাবার নাম তারও মিডিল নেম এবং লাস্ট নেম দিতে হবে, তারপরে মায়ের নামেরও একই রকমভাবে দেবে,
তারপরে কোন জেন্ডার, মানে মেল ফিমেল সেটা উল্লেখ করবে, তারপরে কোন কমিউনিটিতে বিলং করো সেটা লিখবে, জেনারেল, ওবিসি, এসটি। তো যে পোস্টে আবেদন করবে, এই পোস্টে আবেদনের জন্য যদি অন্যান্য ক্যাটাগরিতে বিলং করো তাহলে তোমাদের কোনো টাকা লাগবে না অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে। আর যদি তোমরা এসসি এসটি ওবিসি ছাড়াও জেনারেল যে আনরিজার্ভ ক্যাটাগরিতে বিলং করো তাহলে 25 টাকা করে লাগবে অ্যাপ্লাইয়ের জন্য। তো এক্ষেত্রে তোমরা যদি ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে ইয়েস করবে, আর না হলে নো অপশানে টিক দিয়ে রাখবে। ডেট অফ বার্থ যে এখানে দেবে, তারপরে প্লেস অফ বার্থ দেবে, যে জায়গায় তোমার জন্মগ্রহণ করেছো, তারপরে ন্যাশনালিটি, তো এখানে আমি ওয়েস্ট বেঙ্গল দিলাম। তারপরে দেখো ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান সিটিজেন। তারপরে মোবাইল নাম্বার দিতে হবে, এখানে কনফার্ম করবে মোবাইল নাম্বারটাকে দিয়ে। তারপরে ইমেল অ্যাড্রেস এখানে পুট করতে হবে, ইমেল অ্যাড্রেসটি আবারও এখানে লিখতে হবে। তারপরে একটি পাসওয়ার্ড তোমার ইচ্ছা মতো তুমি এখানে লিখবে, তোমরা পাসওয়ার্ডটিকে দেখতেও পারো এখানে লেখার পরে। তারপরে সেই পাসওয়ার্ডটিকে আবার কনফার্ম করবে। তারপরে দেখো এখানে ক্যাপচা তোমাদের ক্ষেত্রে আলাদা আসবে, সেই ক্যাপচাটি এখানে লিখবে নিচের ঘরে। লিখলেই এটাকে সেভ অ্যান্ড কন্টিনিউ করলে তোমাদের একটি রেজিস্ট্রেশন আইডি এবং পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটি তোমরা এখানে ক্রিয়েট করবে সেই পাসওয়ার্ডটি ক্রিয়েট হয়ে যাবে। আর তোমাদের মোবাইলে একটি মেসেজ চলে যাবে, যে মেসেজের মাধ্যমে তোমরা পরবর্তীতেও সেই পাসওয়ার্ডটিকে সংরক্ষিত করে রাখতে পারো এবং সেটা দিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারো। রেজিস্ট্রেশনের পরে যখন রেজিস্ট্রেশন আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে যাবে, তখন এখানে যে ইউজার লগ ইন বলে অপশান দেখছো, এই অপশানে আবার এসে লগ ইন করবে। লগ ইন করলেই তোমাদেরকে যে পোস্টে আবেদন করতে চাইছো সেই পোস্টে নিয়ে যাবে, এবং সেখানে যে রিকোয়ার্ড ডকুমেন্টসগুলো চাওয়া হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট অনুযায়ী, সেই অনুযায়ী তোমরা পুরো ডিটেলস সেখানে ফিল আপ করবে, করলেই ফর্মটি ফিল আপ হয়ে যাবে। যদি অসুবিধা হয় ফর্মটি ফিল আপ করতে, অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেখানে তোমাদেরকে এই বিষয়ে আরও তথ্য দেওয়ার চেষ্টা করব। তো ফ্রেন্ডস, তোমাদেরকে আমি দেখাবো অ্যাডভার্টাইজমেন্টে কী কী আছে আর কী যোগ্যতা থাকলে তোমরা অ্যাপ্লাইটি করতে পারবে। তো ফ্রেন্ডস, যে পিডিএফের কথা বলছিলাম সেই পিডিএফটি ওখানে ক্লিক করলে এরকমভাবে ডাউনলোড হয়ে যাবে এবং ওপেন হবে তোমাদের সামনে, এরকমভাবে তোমরা দেখতে পাবে। এটি যে নাম্বার সেটা 15/2019, এই পিডিএফটি আমি তোমাদেরকে দেখাচ্ছি। এবং আরেকটি অ্যাডভার্টাইজমেন্ট আছে, তারও আলাদা আলাদা পোস্টের এবং ক্যাটাগরি ওয়াইজ আলাদা আলাদা ভাগ আছে। এখানে প্রথমে যে ভ্যাকান্সিটি ছিল সেটা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশনস, তাতে যে সিট সংখ্যা আছে টোটাল 65, এবং তার মধ্যে ক্যাটাগরি ওয়াইজ ভাগ আছে এসসি এসটি ওবিসি এবং আনরিজার্ভ ক্যাটাগরি। তো সেগুলো তোমরা দেখে নেবে, এবং সেখানে বয়স 30 বছর রাখা হয়েছে। এডুকেশনাল কোয়ালিফিকেশন বলতে ডিগ্রি ইন ল রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে হতে হবে, এবং এক্সপিরিয়েন্সের মধ্যে 2 বছরের এক্সপিরিয়েন্স থাকলে ভালো হয়। এবং অন্যান্য যে সকল কোয়ালিফিকেশানগুলো সেগুলো তোমরা দেখে নেবে, অন্যান্য পোস্টেরও আলাদা আলাদা কোয়ালিফিকেশান এবং বয়স আলাদা আছে। তো মোটামুটিভাবে এরকম কিছু দেওয়া আছে এবং পে স্কেল দেওয়া আছে, বয়সের মাপকাঠিও আলাদা। তো সেগুলো তোমরা পিডিএফটি যখন দেখবে নিজেরাই, যে পোস্ট আবেদন করবে সেই পোস্ট অনুযায়ী তোমরা পিডিএফগুলো দেখে নেবে। এবং তোমরা যদি চাও তো আমার এই ভিডিওর যে কমেন্ট বক্স সেখানে কমেন্ট করে জানাবে, আমি সেখানে তোমাদেরকে তোমাদের পোস্ট সংক্রান্ত তথ্য দেওয়ার চেষ্টা করব। তো ফ্রেন্ডস, এরকম দুটো পিডিএফ আছে, এবং যে সকল পোস্টগুলো তোমরা দেখেছো একটু আগেই আমি দেখিয়েছি, সেই রকম অনুযায়ী এটার পুরো ডিটেলস এখানে দেওয়া আছে, টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে। তো বয়সের মাপকাঠি দেওয়া আছে, পে স্কেল দেওয়া আছে, তো সেটা তোমরা নিজেরাই দেখবে, কারণ তোমাদের সুবিধার্থে যে পোস্টে আবেদন করবে সেই অনুযায়ী তোমরা তোমাদেরটা দেখে নেবে, এবং যদি অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো ফ্রেন্ডস, ভিডিওটিকে বড় করতে চাইছি না, তো তার জন্যই ভিডিওটিকে শেষ করব। তো যারা এতক্ষণ ধরে ভিডিওটিকে দেখছিলে তাদেরকে বলবো আমার এই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে, এবং কমেন্ট করে জানাবে কেমন হলো। আর পরবর্তীতে এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমার এই ভিডিওটিকে লাইক করবে। তো অবশ্যই তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকন যেটা আছে সেটিকে ক্লিক করবে, তবেই পরবর্তীতে এরকমই ভিডিও নোটিফিকেশান তোমরা সহজেই পেয়ে যাবে। তো ফ্রেন্ডস, তাহলে এই ভিডিওতে এটুকুই, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।